হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু ইউটিউব চ্যানেল টেক ম্যান। তো বন্ধুরা, সিম্ফনি কিন্তু আজ থেকে বেশ অনেক সময় আগে বাংলাদেশে একটা স্মার্টফোন লঞ্চ করেছিল, যে স্মার্টফোনের নাম ছিল সিম্ফনি অ্যাটম। এবং সেই স্মার্টফোনটা কিন্তু খুবই কম দামের ভিতর দারুণ একটা স্মার্টফোন ছিল। আমাদের চ্যানেলে কিন্তু সিম্ফনি অ্যাটম স্মার্টফোনটাকে নিয়ে একটা ভিডিও রয়েছে, না দেখে থাকলে আমি কার্ডের লিঙ্ক দিলাম, আপনার চ্যানেলে সেখান থেকে দেখে আসতে পারেন। তো যাই হোক বন্ধুরা, সিম্ফনি কিন্তু অফিসিয়ালি জানিয়ে দিয়েছে যে তারা খুবই তাড়াতাড়ি তাদের আরেকটা নতুন স্মার্টফোন লঞ্চ করবে, যার নাম হচ্ছে সিম্ফনি অ্যাটম 2। এবং আজকের ভিডিওতে আমরা এই সিম্ফনি অ্যাটম 2 এই স্মার্টফোনের সকল স্পেসিফিকেশন, এর ভালো দিক খারাপ দিক, এটা কবে লঞ্চ হবে, কি প্রাইসিং এ লঞ্চ হবে, এই সমস্ত বিষয়ে আলোচনা করবো। তো ভিডিওটা অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন, ভালো লাগে লাইক করবেন, আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখবেন। তো চলুন আর কথা না বাড়িয়ে আজকের ভিডিও শুরু করা যাক। মিউজিক তো বন্ধুরা, প্রথমে যদি আমরা এই সিম্ফনি অ্যাটম 2 এই স্মার্টফোনটার ডিজাইনকে নিয়ে কথা বলি, তাহলে এই স্মার্টফোনের ডিজাইনটা আপনার স্ক্রিনে দেখতে পাচ্ছেন। এই স্মার্টফোনের ফ্রন্টের দিকে পেয়ে যাবেন গ্লাস, যেখানে থাকছে একটা ভি নচ, আর ব্যাক সাইডে আপনার পেয়ে যাবেন প্লাস্টিক, যেখানে একটা শাইনিং ডিজাইন দেওয়া হয়েছে। এখানে কিন্তু কোনো প্রকার ম্যাট ফিনিশ থাকছে না, এখানে একটা নর্মাল গ্লসি ডিজাইন থাকছে, যেখানে একটা শাইনিং ডিজাইন থাকছে। এবং এই স্মার্টফোনটা কিন্তু বেশ অনেকগুলো কালারেই পাওয়া যাবে। তো বন্ধুরা, এই স্মার্টফোনের ডিজাইনটা আমার কাছে মোটামুটি ঠিকঠাক লেগেছে, মানে অনেক সুন্দরও না আবার একদম খারাপও না। যদিও এই স্মার্টফোনের ব্যাক সাইডে যদি ম্যাট ফিনিশ থাকতো তাহলে কিন্তু এটা আরেকটু ভালো হতো, কিন্তু তারপরেও এই স্মার্টফোনের ডিজাইনটা মোটামুটি ঠিকঠাক। এরপরে আমরা যদি এই স্মার্টফোনটার ডিসপ্লে নিয়ে কথা বলি, তাহলে এখানে থাকছে একটা 6.52 ইঞ্চের একটা বিশাল বড় ডিসপ্লে। তো এই স্মার্টফোনে কিন্তু বেশ বড় একটা ডিসপ্লে থাকছে, এইটা হচ্ছে একটা IPS LCD ডিসপ্লে, যার রেজুলেশন হচ্ছে HD+। এবং এই ডিসপ্লেতে একটা ভি নচ ইউজ করা হয়েছে। তো বন্ধুরা, এই স্মার্টফোন ডিসপ্লেটা কিন্তু মোটামুটি বেশ ভালোই, কারণ এই স্মার্টফোনটা কিন্তু খুবই কম প্রাইসে লঞ্চ হবে, এবং একদম কম প্রাইসের মধ্যে এখানে কিন্তু বেশ বড় একটা ডিসপ্লে থাকছে। তো এই স্মার্টফোন ডিসপ্লেটা কিন্তু মোটামুটি ভালোই। এরপরে আমরা যদি স্মার্টফোনের ব্যাটারি নিয়ে কথা বলি, তাহলে এখানে থাকছে একটা 4000 mAh ব্যাটারি, যেটা আমার কাছে একটু ছোট মনে হয়েছে, কারণ অন্যান্য স্মার্টফোনে আমরা কিন্তু প্রায় 5000 mAh ব্যাটারি পাই। তাই আমার কাছে মনে হয়েছে যে এই স্মার্টফোন ব্যাটারিটা কিছুটা ছোট দেওয়া হয়েছে, এবং এই ব্যাটারিকে চার্জ করার জন্য একটা 5W অথবা 10W স্ট্যান্ডার্ড চার্জার থাকবে। এরপরে বন্ধুরা, আমরা যদি এই স্মার্টফোনের ক্যামেরা নিয়ে কথা বলি, তাহলে এই স্মার্টফোনের ব্যাক সাইডে দুইটা ক্যামেরা ইউজ করা হয়েছে, যেখানে প্রাইমারি ক্যামেরা হচ্ছে 8 MP, এরপরে থাকছে একটা ডেপথ সেন্সার। তো এখানে মূলত একটাই ক্যামেরা থাকছে, যেটা হচ্ছে 8 MP, এবং এই ক্যামেরার কোয়ালিটি মোটামুটি ঠিকঠাক। এই ক্যামেরাতে আপনার সর্বোচ্চ 720p ভিডিও রেকর্ড করতে পারবেন। আর যদি ফ্রন্ট ক্যামেরার কথা বলি, ফ্রন্টেও থাকছে একটা 8 MP সেলফি ক্যামেরা, যার কোয়ালিটি মোটামুটি বেশ ভালোই, এবং ফ্রন্টের ক্যামেরাতেও আপনারা সর্বোচ্চ 720p ভিডিও রেকর্ড করতে পারবেন। তো বন্ধুরা, ক্যামেরার দিক থেকে স্মার্টফোনটা মোটামুটি ঠিকঠাক, মানে অনেক স্পেশাল কিছু না আবার একদম খারাপও না। এরপরে আমরা যদি স্মার্টফোনটার র্যাম এবং রম কিনে কথা বলি, তাহলে এই স্মার্টফোন থাকছে 2GB র্যাম এবং 32GB রম। তো এই জিনিসটাও কিন্তু ভালো, কারণ অন্যান্য স্মার্টফোন আমরা দেখি 2GB র্যামের সাথে 16GB রম থাকে, সেখানে এই জায়গাটায় 2GB র্যামের সাথে 32GB রম দেওয়া হয়েছে, যেটা বেশ ভালো বিষয়। এছাড়া এই স্মার্টফোন থাকছে অ্যান্ড্রয়েড 10, ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার, ফেস আনলক, 3.5 mm হেডফোন জ্যাক, মাইক্রো USB পোর্ট, দুইটা সিম, এসডি কার্ড অ্যাক্সেস ইউজ করার সুযোগ, ইত্যাদি সকল ফিচার। তো বন্ধুরা, আমরা যদি এই স্মার্টফোনটার প্রসেসর নিয়ে কথা বলি, তাহলে এইখানে ইউজ করা হয়েছে ইউনিসক একটা প্রসেসর, যেটা হচ্ছে ইউনিসক SC9863A। তো এই প্রসেসরটা মোটামুটি একটা এন্ট্রি লেভেল স্মার্টফোন অনুযায়ী মোটামুটি ঠিক আছে। এই প্রসেসরে আপনার নর্মাল ইউজ মোটামুটি করতে পারবেন, কিন্তু গেমিং মোটামুটি বলতে গেলে করতে পারবেন না। যেগুলো ছোটখাটো গেম রয়েছে সেইগুলো মোটামুটি খেলতে পারবেন, কিন্তু পাবজি, কল অফ ডিউটি, ফ্রি ফায়ার ইত্যাদি হেভি গেমগুলো আপনারা খেলতে পারবেন না। কিন্তু এই স্মার্টফোনের নর্মাল ইউজ, মানে ধরুন ইউটিউব দেখা বা হোয়াটসঅ্যাপ বা ফেসবুক ইউজ করা, এই সমস্ত নর্মাল ইউজ আপনারা মোটামুটি ভালোভাবেই করতে পারবেন। তো বন্ধুরা, এই ছিল স্মার্টফোনের সকল স্পেসিফিকেশন। তো বন্ধুরা, এরপরে আমরা যদি স্মার্টফোনটার ভালো দিক নিয়ে কথা বলি, তাহলে এই স্মার্টফোনের ভালো দিকের মধ্যে রয়েছে 6.52 ইঞ্চের বিশাল বড় ডিসপ্লে এবং 2GB র্যাম, 32GB রম। আর খারাপ দিকের মধ্যে আমার কাছে মনে হয়েছে এর ব্যাটারিটা, যেটা আমার কাছে মনে হয়েছে যে আরেকটু বড় হতে পারতো। তো এই স্মার্টফোনটার প্রাইস কত হবে? এই স্মার্টফোনটার প্রাইস আমার মনে হয় বাংলাদেশের 7000 অথবা 7500 টাকার মতোই হবে, মানে ম্যাক্সিমাম 7 থেকে 8000 টাকার মধ্যেই হবে। সেক্ষেত্রে ওই প্রাইসিং এর মধ্যে এই স্মার্টফোনটা কিন্তু মোটামুটি ভালো, এবং এই স্মার্টফোনটা কিন্তু আগামী 1 থেকে 2 সপ্তাহের মধ্যেই লঞ্চ হয়ে যাবে। তো এই ছিল আজকের ভিডিও, আশা করি ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন, আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখবেন। দেখা হবে পরের ভিডিওতে। টিল দেন, সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।